আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ছয় জেলায় বিএনপির সমাবেশ শুরু বুধবার বিএনপি জামাত দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল মন্তব্য তাপসের চক্রান্ত করে ক্ষমতা দখল করতে চায় বিএনপি মন্তব্য ওবায়দুল কাদেরের এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুদ চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বুধবার দেশের ছয় জেলায় সমাবেশ করবে দলটি এগুলো হচ্ছে টাঙ্গাইল হবিগঞ্জ যশোর বগুড়া দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়া আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত একই দাবিতে বত্রিশ জেলায় সমাবেশ করবে বিএনপি এসব সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন প্রত্যেক জেলার জন্য পৃথক কমিটি গঠন করে দেওয়া হয়েছে কমিটিতে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক পদাধিকারলে অন্তর্ভুক্ত থাকবেন এছাড়া কেন্দ্রের নির্দেশনায় বলা হয়েছে সংশ্লিষ্ট জেলার জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা সমাবেশকে সফল করতে জেলা নেতাদের সহযোগিতা করবেন প্রতিটি টিমে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের শীর্ষ নেতাদের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ নূর তাপস বলেছেন বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকার সময় দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল মঙ্গলবার দুপুরে ঢাকার ডেমরার শুকুদী ঈদগামাটে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ইউনিটে আওয়ামী লীগের ত্রিবাসিক সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বিএনপি জামাতের বিরুদ্ধে জঙ্গি হামলার অভিযোগ করে বলেন একুশে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে বোমা হামলা করে জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করেছে তারা। সেই হামলায় প্রায় শতাধিক এবং শত শত নেতাকর্মী আহত হয়ে আজও নির্মম যন্ত্রণায় জীবনযাপন করছেন অপরদিকে শেখ হাসিনা জঙ্গিবাদ দুর্নীতির মতো ভয়াবহ কলঙ্ক থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি উন্নয়ন রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে পরিচিত করতে সক্ষম হয়েছেন হত্যা কু ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে বিএনপি ক্ষমতা দখল করতে চায় বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদের বিজ্ঞপ্তির মাধ্যমে ওই বিবৃতির বিষয়ে জানানো হয় ওবায়দুল কাদের বলেন দেশের জনগণ জানে তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পত্রিত সংবিধানকে হত্যা করে বিএনপির জন্ম হয়েছিল বিএনপি কখনো নির্বাচন সংবিধান এবং প্রচলিত গণতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করে না অতীতের মতো তারা চায় হত্যা চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখল করতে তিনি বলেন রাষ্ট্রপতি যখন নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে একটি গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে চলছেন ঠিক সেই মুহূর্তে দেশের চিহ্নিত রাজনৈতিক অপশক্তি চিরাচারিতভাবে দেশের প্রচলিত গণতান্ত্রিক রীতি ও সংবিধানের বিপরীতে অবস্থান করে মানুষকে বিভ্রান্ত করার এক ঘৃণ্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে এবার আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি সর্বশেষ আপডেট খবর জানতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন